ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাশে নতুন চাকরির খবর যদি আপনাদের মাধ্যমিক বা অষ্টম শ্রেণী পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন একশো দিনের কাজের জন্য নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাশ যোগ্যতায় নিয়োগ শুরু হয়েছে তো এখানে আবেদন করতে হবে কিভাবে। আবেদন করার জন্য বয়স কী লাগবে ভারতের নাগরিক পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে কি বলছে ভালো করে মনোযোগ সহকারে পড়ে তারপরেই কিন্তু আপনারা আবেদন করবেন এখানে প্রথমেই জানিয়েছে আপনি কি চাকরি খুঁজছেন তাহলে আপনার জন্য সুখবর রয়েছে এই প্রতিবেদনে অষ্টম ও মাধ্যমিক পাশে চাকরির দারুণ সুযোগ রয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে মহাত্মা গান্ধী জাতীয় নির্মাণ কর্মসংস্থান গ্র্যান্টি আইন এর অধীনে সম্পদ কর্মী নিয়োগ করা হবে ভালো করে মনোযোগ সহকারে শুনে নাও সম্পদ কর্মী নিয়োগ করা হবে রাজ্যের সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা হলেই এখানে কিন্তু আবেদন করতে পারবেন ভারতের নাগরিক পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া এই বিষয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে তো এখানে পদের নাম সম্পদ কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে একশো প্রায় একশো শূন্য পদ রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা প্রথমেই জানিয়ে দিয়েছি যে কোনো শিক্ষিত বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী ও মাধ্যমিক পাশ করা থাকলেই আবেদন করতে পারবেন সীমা জানিয়েছে যে ন্যূনতম আটাও থেকে পঞ্চাশ বছরের মধ্যে হলে কিন্তু এখানে অবশ্যই চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি বলছে যে যে সকল চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনপত্র নিচে দেওয়া হয়েছে সঠিকভাবে ডাউনলোড করে বিজ্ঞপ্তির সবার শেষে অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে সেই ফর্মে প্রিন্ট আউট করে সঠিকভাবে ফিল করে যাবতীয় শিক্ষাগত ডকুমেন্ট যুক্ত করে নির্দিষ্ট টাইমে কিন্তু জমা করতে হবে আপনারা সঠিক বিজ্ঞপ্তি ডাউনলোড করে সমস্ত তথ্য ভালো করে দেখে তারপরে আবেদন করবেন আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট ও প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি যুক্ত করতে হবে যেমন বয়সের প্রমাণপত্র পরিচয়পত্র বাসিন্দার প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং কাজ সার্টিফিকেট যদি থাকে পাসপোর্ট সাইজের ফটো এছাড়াও বিজ্ঞপ্তি ডাউনলোড করে সমস্ত তথ্য কিন্তু দেখতে পারবেন গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিয়েছে আগ্রহী চাকরির প্রার্থীদের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করার জন্য বিজ্ঞপ্তি ডাউনলোড করে সমস্ত তথ্য ভালো করে পড়ে তারপরেই কিন্তু আপনারা এখানে আবেদন করবেন আবেদন করার জন্য এখানে বিজ্ঞপ্তির লিঙ্ক দেওয়া হয়েছে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে এছাড়াও যদি আপনারা প্রতিনিয়ত এক থেকে দুটো সরকারি অথবা বেসরকারি চাকরির খবর পেতে চান তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন যাদের মোবাইলে টেলিগ্রাম অ্যাপস নেই টেলিগ্রাম অ্যাপস ডাউনলোড করে তারপরেই কিন্তু যুক্ত হতে হবে নিউ জবের খবর পাওয়ার জন্য ক্লিকের অপশানই ক্লিক করতে হবে বিজ্ঞপ্তি ডাউনলোড করো ওয়েবসাইটে যাও সমস্ত তথ্য ভালো করে পড়ে তারপরেই আবেদন করবেন